না না আজকে তো রুটিন এই রুটিন ধরে কাজ করবা অবশ্যই ভালোই হবে যারা ডি পাওয়ার ছেলে অন্তত পঞ্চাশ ষাট পেয়ে যাবে পার হবে এক বছরের মধ্যে আর আর যারা নব্বই পার্সেন্ট পাওয়ার ছেলে তারা ওই নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পেতে পারে কোনো ব্যাপার নেই হ্যাঁ কিন্তু এই রুটিন মেনে চলবা সারা বছর হ্যাঁ একটা এক এক দুটো দিন হতে পারে যে অসুস্থতার জন্য বা হ্যাঁ কোনো জায়গায় বেড়াতে গেলাম সে ওটা ব্যতিক্রম ব্যাপার ওটা পাল্লাইতে পারে কিন্তু চেষ্টা করবা হ্যাঁ মাথার বুদ্ধির দরকার নেই অটোমেটিক এই রুটিনের জন্য রেজাল্ট হবে ভালো তাকাও তো আমরা চব্বিশ ঘন্টার একটা ঘড়ির মতো তৈরি করার চেষ্টা করেছি তাকাও রাত বারোটা এটা এটা রাত বারো হ্যাঁ এটা রাত বারো এটা হচ্ছে দুপুর বারো আর তার মাঝখানের ঘড়ি এটা ওকে তো আমাদের ঘুমের দরকার তাই তো প্রতিদিন সাধারণত মানুষের জন্য দিনে কেউ ছ ঘন্টা ঘুমাইলেও ভালো থাকে কিন্তু আমরা যেহেতু পড়াশোনা করছি আমাদের ঘুমের একটু বেশি দরকার আমরা সাত ঘন্টা ঘুমের জন্যে টাইম রেখেছি দিনে ওকে দিনে দিনে সাত ঘন্টা ঘুমের জন্য টাইম রেখেছি চব্বিশ ঘন্টায় সাত ঘন্টা ঘুম ঘুমের জন্য রেখেছি তো সাত ঘন্টা একেবারেই দিইনি প্রথমে কি করেছি বলো দিনে কই প্রথমে রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ঘুমের টাইম দিয়েছে ছ ঘন্টা ওকে রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ছ ঘন্টা ঘুমের জন্য দিয়েছি ছ ঘন্টা বা রেস্ট নিবা। ওকে পাঁচটার সময় উঠবো আমরা ওকে পাঁচটার সময় উঠবো যত তাড়াতাড়ি হোক কী করবো আমি বললাম না অভ্যাসের ওপরই মুখ ঘোরানোর কোনো দরকারই নেই ওকে অভ্যাস করলে হয়ে যাবে প্রথম প্রথম একটু কষ্ট হবে অভ্যাস করতে হবে কারণ আমাদের দরকার এই এই রুটিনের জন্যে কিন্তু আমার ভালো রেজাল্ট হবে এই জন্যে করবো আমি হ্যাঁ তো পাঁচটার সময় উঠব উঠে যত তাড়াতাড়ি সম্ভব কি করব ব্রাশ করব আর সকালবেলাকার বাসি কাজ ছেড়ে নেবো ঠিক আছে বলো ভাই হ্যাঁ পড়াচ্ছি গো ও দাঁড়াও একটু একটু অপেক্ষা করে দিয়েছি তো আমরা কি করব যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলাকার বাসি কাজ বলতে তো সে সকালবেলাকার বাসি কাজ ছেড়ে নেবো ওকে আর ছেড়ে দেব এই ছটা থেকে নটা এই সকাল সকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত পড়ব হ্যাঁ সকাল সকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত পড়ব টানা অনেকের প্রথম প্রথম অসুবিধা হইতে পারে টানা অভ্যাস পড়ার যা যাদের টানা পড়ার অভ্যাস নেই আমরা এক ঘন্টা অন্তর অন্তর দশ পনেরো মিনিটের রেস্ট নেব কোনো ব্যাপার নেই কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে তখন টানা পড়বো নইলে পরে একটু কিছুদিন পরে দু ঘন্টা পর পনেরো মিনিট রেস্ট নেবো তারপরে টানা পড়ার চেষ্টা করব ওকে অভ্যাস হয়ে গেলে তবে এক ঘন্টা অন্তর অন্তর একটু রেস্ট নিলে হ্যাঁ পনেরো মিনিটের বা দশ মিনিট রেস্ট নিলাম একটা দুটো গান শুনলাম হ্যাঁ মাথাটা একটু রিল্যাক্স হয়ে যায় আবার পড়াশোনাটা ভালো বোঝা যায় করতেই পারো এটাকে পোমোডোরো টেকনিক বলে কি বলে ডোরো টেকনিক বলে এটাকে এটাকে পোমোডোরো টেকনিক বলে টেকনিক বলে ওকে প্রোমো টেকনিক কি বলছে না প্রথমে কিছুক্ষণের জন্য পড়ো পড়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নাও ব্রেনটাকে আবার রিল্যাক্স করো তারপরে আবার কিছুক্ষণের জন্য পড়ো এটাকে প্রোমোডোরো টেকনিক বলে ওকে যে যেরকম এখন মানসিক অবস্থা আছে সেই হিসাবে সে করে নিতে পারে নিজের মনের মতো কিন্তু আমার সকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত আমরা পড়বো তার মানে এই নয় যে সকাল পাঁচটার সময় উঠলাম হ্যাঁ বাসে বাসে কাজ সাড়েতে আধ ঘন্টা লাগিয়ে দিলাম হ্যাঁ একদম বাথরুমে গিয়ে একদম হিন্দি গান শুরু করে দিলাম জোরে জোরে টাকা এই এদার টাকা হ্যালো শোনো সাধারণত সকালবেলায় কী থাকে আমাদের প্রাইভেট থাকে না সকালবেলায় প্রাইভেট থাকে তো আমার যদি ছটা থেকে প্রাইভেট থাকে আমি পাঁচটা থেকে ছটা পর্যন্ত পড়ব কিন্তু আমি ওই যে ছটা সময় প্রাইভেট আছে বলে আমি চুপচাপ বসে থাকবো তা না আমি পাঁচটা থেকে ছটা পর্যন্ত পড়ব এটা একদম থরলি মেনটেন করবো আমার ধরো পাঁচটা থেকে পড়া আছে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়া আছে ধরলাম কোনো দিন তাহলে ওই যে সাতটা থেকে নটা পর্যন্ত যে দু ঘন্টা টাইমটা ওই দু ঘন্টা টাইম খেলা করবো কি না ওই দু ঘন্টা টাইম বাড়িতে গিয়ে আবার পড়বো আমি টাইম লস করবো না একদমই কেননা টাইম একটা ভ্যালুয়েবল জিনিস যেটা তোমাকে কেউ দিতে পারবে না একবার চলে গেলো তো চলে গেলো সে জিনিসটা কেউ তোমাকে দিতে পারবে না দশ হাজার টাকা তোমাকে একজনকে দিয়ে দিলে সে দশ হাজার টাকা তোমাকে আবার কেউ ফেরত দিয়ে দিতে পারে ঠিক আছে কিন্তু টাইম একবার কাউকে দিয়ে দিলে সে টাইমটা তোমাকে আর কেউ ফেরত দিতে পারবে না চব্বিশ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টায় এক মিনিট কেউ বাড়াইতে পারবে না এক মিনিট কেউ কমাইতে পারবে না তুমি চাইলে সেটাকে তো কাজ করে ছাড় ইয়ে করতে পারো ছাড়িয়ে দিতে পারো অথবা ভালো কাজ করেও করতে পারো ঠিক আছে নিজের কাজ করে কাটিয়ে দিতে পারো ওকে আমাদের কাজ হবে নিজের কাজ করা ওকে হ্যাঁ আর বাথরুমে আধ ঘন্টা হিন্দি গান করবো না ওকে যত তাড়াতাড়ি সম্ভব আচ্ছা শোন তারপরে নটা নটা পর্যন্ত পড়া হলো হ্যাঁ নটা পর্যন্ত পড়া হলো তারপরে আমাদের সাধারণত এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্কুল থাকে তাই না এইটুকু টাইমের মধ্যে তোমাদের যা করার করে নেবা নটা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ খেলা যদি করার মন যায় একটু খেলার টাইম পেলে খেলা করবা আর হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাও আর যা যা করার দরকার এগারোটা পর্যন্ত আমরা করে নেবো ঠিক আছে এগারো সরি মানে দশটার আগে পর্যন্ত যা ইচ্ছা করে নেবো তারপর তো স্কুলে যেতে হবে সাঁতার জাদার ব্যাপার থাকে যা যা করার দরকার করে নেবো ওটা বলার দরকার নেই স্কুল স্কুলে হইলো চারটে পর্যন্ত স্কুলে গেলাম স্কুল থেকে আসলাম ঠিক আছে আসার পরে আমরা কী করবো সাধারণত আমার ধরতে পারি এক ঘন্টা তোমাকে খেলার টাইম দিতে পারি যা ইচ্ছা করে নিলে কিন্তু এক ঘন্টা তারপরে ঘুমাবো কী করবো এক ঘন্টা ঘুমাবো কেন ঘুমাচ্ছি বলো দিনে ওই ঘুমটা আমার দরকার কেননা সারাদিন কাজ করার পরে আমাদের ব্রেনে কি হয় চাপ পরে ব্রেন ক্লান্ত হয়ে যায় ওকে ব্রেন ক্লান্ত হইলে ব্রেনের মধ্যে যে বিপাকীয় মানে অনেক দূষিত পদার্থ থাকে সেইগুলা কি করবে ভবিষ্যৎ যখন পরে পড়তে বসবা সেই পড়াগুলোকে বুঝতেও কি করবে অসুবিধা হবে পড়া তোমার বুঝতে অসুবিধা হবে প্লাস তোমার ঘুম ঘুম ভাব আসবে যেহেতু ক্লান্ত হয়ে গেছে এই জন্য আমরা কি করবো এক ঘন্টা ঘুমাবো টানা কি করবে অ্যালার্ম দিয়ে রাখবো যাদের কাছে অ্যালার্ম নেই মা আব্বাকে বলে রাখবো যে যেন আমাকে অবশ্যই তুলে দেয় এক ঘন্টা পরে বা ছটার সময় যেন তুলে দেয় ওকে ঘুমাবো এই ঘুমটা দরকার কেননা ঘুমটা হচ্ছে রিচার্জের মতো ব্রেনের জন্যে রিচার্জের মতো ব্যাটারি রিচার্জ এই সরি ব্যাটারির চার্জ যদি ফুরিয়ে যায় কি হবে ব্যাটারির মোবাইল ঠিক মতো কাজ করবে বন্ধ হয়ে যাবে ঠিক তেমনি ব্রেনের চার্জ ওই ব্রেন যখন প্রচণ্ড ক্রম হয়ে যায় না ব্রেনের চার্জ কমে যায় ব্রেনের চার্জ বাড়ানোর জন্য কি হবে ঘুমাবো ঠিক আছে ফুল চার্জেই হয়ে যাবে তখন আবার সেই সকালবেলায় খুব ভালো পড়া হয় না হ্যাঁ কেননা ব্রেন তখন কি থাকে একদম ক্লিয়ার হয়ে থাকে ব্রেন রেস্ট পায় ঠিক তেমনি ওই এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে ঘুমানোর পরে ব্রেন আবার কি হয়ে যাবে ফুল রিচার্জ যখন হয়ে যাবে তখন আবার কি করব ছটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পড়ব ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পড়ব আড়াই ঘন্টা ওকে এই আড়াই ঘন্টা যে কোনো পড়া তোমার কি না স্কুলের পড়া হইতে পারে বা প্রাইভেটের পড়া হইতে পারে যে কোনো পড়া তুমি করে নিলে যতটুকু করার দরকার করলে ওকে তারপরে কি করবো না তারপরে আবার সাড়ে আটটা থেকে খাওয়া দাওয়া শুরু করব ওকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে অথবা একটু টিভি দেখতে পারি একটু গান শুনতে পারি তারপরে কি করবো না নটা পনেরো থেকে এগারোটা পর্যন্ত আবার টা না এই পড়াটা যে কোনো পড়া হইতে পারে যদি পড়া বাকি থাকে যদি মানে স্কুলের পড়া বা প্রাইভেটের পড়া বাকি থাকে কি করব সেই পড়াটা করে নেবো আর যদি বাকি না থাকে সমস্ত পড়া আমি ধরলাম হয়ে গেছে স্কুলের পড়া প্রাইভেটের পড়া হয়ে গেছে তখন এই টাইমে কি করবো বলো দিন কী পিছনের পড়া রিভাইজ করব পিছনের পড়া কি করব রিভাইজ করব অথবা না দেখে লিখে লিখে প্র্যাকটিস করব ওকে না দেখে লিখে লিখে প্র্যাকটিস করবো হলো এবার অনেক দিন কি হয় আবার কি করব ওই যে এগারোটা থেকে ঘুমাতে চলে যাবো আবার ছ ঘন্টা ঘুমাবো ছয় ঘন্টা আর এক ঘন্টা সাত ঘন্টা আমি দিনে দিয়েছি ঘুমের জন্য ওকে হলো তারপরে তাকাও এরপরে ধরো স্কুল নেই সেই স্কুলের যেদিন স্কুল নেই সেদিন কি করব এই টাইমটুকু আমরা পড়াতে লাগাবো কি করবো এই যে নটার সময় পড়া আমাদের শেষ হয়েছে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি খাওয়া দাওয়া হোক খেলাধুলা হোক যা ইচ্ছা করবো ওকে তারপরে আবার কি করব সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত পড়ে নেবো সাড়ে দশটা থেকে যেদিন স্কুল নেই ঠিক আছে স্কুল নেই স্কুল ছুটি আছে সেদিন সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত পড়ব দু ঘন্টা তারপরে একটু রেস্ট নেবো কিসের জন্য গা ধোয়া হোক খাওয়া দাওয়া হোক বা খেলা ধুল হোক একটু খেলাধুলা করলাম বা একটু কি করলাম টিভি টিভি দেখলাম তারপরে কি করব আবার দুটো থেকে চারটে পর্যন্ত ওকে তারপরে এক ঘন্টা খেলাধুলা করলাম বা যা ইচ্ছা করলাম পাঁচটা থেকে ছটা পর্যন্ত আবার ঘুমাবো ঘুমিয়ে আবার সেই সাইকেলটা আবার সাইকেল মানে ওই বাই না ঠিক আছে এই সাইকেল মানে চক্র ঠিক আছে এই চক্রটা আবার একই রকম পুরো করব আমরা হ্যাঁ আমরা ডেইলি এই রুটিন ফলো করব এই রুটিনের জন্য ভালো রেজাল্ট হবে এই রুটিনের জন্যে ভালো রেজাল্ট হবে যারা রুটিনটা ফলো করবে তাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে আর যারা পারবে না আমার কিছু করার নেই আমার কিছু করার নেই তাদের কোনো আশা নেই এই রুটিনটা থরলি ফলো যা তারা নাই করতে পারে যাদের হয়তো খুব ভালো পড়া আছে আগে থেকে ঠিক আছে সে যদি থরলি ফলো নাও করে তাদের ভালো রেজাল্ট হয়ে যেতেই পারে এত বেশি পড়া না করলেও হয় কিন্তু আমাদের যেহেতু অবস্থা খারাপ এই রুটিনটা আমাদের ফলো করতে হবে এবং এই রুটিনটা যদি কেউ ফলো করে অবশ্যই তার এই রুটিনের জন্য ভালো রেজাল্ট হবে বুঝলে আচ্ছা রাখছি পরে আবার কথা বলবো হ্যাঁ